ভুবনেশ্বরদের দাপটে 147 রানে শেষ হয়ে গেল পাকিস্তান, ভারতের সামনে লক্ষ্য 148 রানের। পরপর উইকেট ভুবনেশ্বরের। একই ওভারে সাদাব খান এবং নাসিম শাহকে আউট করলেন ভুবনেশ্বর কুমার। এর আগে উইকেট নিয়েছিলেন আরশদীপ, মোহাম্মদ নওয়াজকে আউট করলেন আরশদীপ সিংহ। পাকিস্তানের সপ্তম উইকেট পড়েছিল সেই সময়। এশিয়া কাপের প্রথম ম্যাচে এই কঠিন লড়াই ভারতের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার হেরেছিল রোহিত শর্মাদের, সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তান চাইবে আরও একবার ভারতকে হারাতে। ভুবনেশ্বর নিয়েছে 4 উইকেট এবং হার্দিক নিয়েছে 3 উইকেট। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।